আসসালামু আলাইকুম ও আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম ঢাকা দারম বয়সে ভারতের 17 বছর বয়সী ছাত্র ছাত্রীদের করোনা টিকা দেওয়ার কাম আপাতত 12 বছরের নিচে কেউ টিকা দেওয়া হইতে নয় বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে দেশে গেছে 17 মাস বাদে করোনায় একদিনের সবথেকে কম মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে আজ নয় বেমারি মিলছে 200 থেকে একটু বেশি সিলেট টাউনে হাই প্রেশার ওলা গ্যাস লাইনের উপরে দি বানান গড়বাড়ি বাঙ্গার খাম চলতেও আছে কেউ ফার ফাইতে নাই করি এলান দিছে সিটি কর্পোরেশনে সিলেট বিভাগ গেছে কাল 700 রূপে স্যাম্পল পরীক্ষা করিয়া পজিটিভ মানুষ পাওয়া গেছে মাত্র 7 জন মারা গেছেন না কেউ অতবের হুনছেন শিরোনাম এখন হুনবা ফুরা খবর রাজধানী ঢাকার স্কুলও আর কলেজও 12 থেকে 17 বছর বয়সী ছাত্রছাত্রীদের ধরে করোনার টিকা দেওয়ার কাম আরম্ভ হয়েছে এখন আপাতত 12 বছরের নিচে কেউরে টিকা দেওয়া হইত না করে জানাইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে সোমবার বিয়ানে ঢাকার মতিঝিল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজও ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কামর উদ্বোধন করিয়া ইহতা হইছেন তাই স্বাস্থ্যমন্ত্রী কইছেন আস্তে আস্তে হারা দেশেও কম বয়সী ছাত্রছাত্রীদের করোনার টিকা দেওয়ার কাম আরম্ভ হইব আপাতত ঢাকার 8টা স্কুলে টিকা দেওয়ার সেন্টার হিসাবে ঠিক করা হয়েছে এই 8টা সেন্টারও রোজ 5,000 করে 40,000 বাচ্চারে টিকা দেওয়া হইব স্বাস্থ্যমন্ত্রী কইছেন ছাত্রছাত্রীদের লাগি টিকার কোনো অভাব হইত নাই তারারে ফাইজার টিকা দেওয়ার এখন পর্যন্ত ই টিকার 96 লাখ ডোজ পাওয়া গেছে এর মাঝে 14 লাখ দেওয়া হয়ে গেছে স্টকও তাহা 82 লাখ ডোজ ছাত্রছাত্রীদের দেওয়া হইব আরও টিকা দেশও আওয়ার ফতে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কইছে সামনে দিয়ে তারা ফাইজার আর মডার্নার টিকা ফাটাইব ওগুন্দিয়া জেলা আর উপজেলার বাচ্চাদের টিকা দেওয়া হইব সারা দেশের সব কম বয়সী ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার লাগি 3 কোটি ডোজ দরকার লাগবে এই সময় সাংবাদিক সকলের প্রশ্নের জবাবে জাহেদ মালিকে কইছেন ফাইজার টিকার মজুদ রাখার সমস্যা একটা মিটি গেছে এখন খুব ভালো মানুষ ফ্রিজ আনা হয়েছে অর্থাৎ রাখিয়া গাঁয়ে দিয়েও ফাইজার টিকা দেওয়া যাইব সবেও টিকা ফাইবা করি কথা দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আপাতত 12 বছরের নিচে কেউ টিকা দেওয়া ওই তো নয় করে জানাইছেন তাই হারা দেশে গেছেকাল করোনা বেমারে মানুষ মরা খুব কম আছিল গেছেকাল মারা গেছেন মাত্র 2 জন গেছে বছর মে মাসের 5 তারিখ একদিনে 1 জন মারা যাওয়ার খবর দিছিল স্বাস্থ্য অধিদপ্তরে এর বাদে একদিনে অত কম মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছিল না আজ 17 মাস বাদে হিরবার অত কম মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে গেছেকাল নয় আরও করোনা পজিটিভ মানুষ মিলছে 200 থাকি একটু বেশি আজ সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর ফাটাইল বিজ্ঞপ্তি দেশের করোনার ব্যাপারে 24 ঘন্টারই আপডেট খবর জানানো হয়েছে রসকুল্লা খান অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছেকাল মারা যাওয়া 2 জন লইয়া ও পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 27,870 জনের গেছেকাল মারা যাওয়া 2 জনও বেটি মানুষ গেছে বছর মার্চ মাসে এই বেমারে মানুষ মরা আরম্ভ হয়েছিল ইবাইতে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 19,734টা এই স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া নয় আরো বেমারি মিলছে 214 জন এখন পর্যন্ত দেশে মোট করোনা পজিটিভ মানুষ মিলছে 15,69,753 জন গেছে কাল একলগে 202 জন রোগী করোনা নেগেটিভ হয়েছেন ফয়রা তাকি এই পর্যন্ত দেশে ভালো হয়েছেন 15,33,625 জন সিলেট টাউনের ভিতরে যে আলাবাদ গ্যাস হাই প্রেশার আলার লাইনের উপরে বানাইল বাড়িঘর দোকান ফাট তোলার খাম চলতেও আছে আজ সোমবারও সিটি কর্পোরেশনের যে আলাবাদ গ্যাস অফিসে মিলিয়া টাউনের হররফাড়া এলাকাত অভিযান চালাইছে অভিযান চালাইয়া লাইনের উপরে বানাইল বাক্কা কয়েকটা গড় বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে সিলেট টাউনও এই উচ্ছেদ অভিযানও সিলেট সিটি কর্পোরেশনের সাহায্য চাইছে জালালাবাদ গ্যাস অফিসে এর বাদে দুই অফিসে মিলিয়া গেছে খাই রবিবার টাউনও হররফাড়াত অভিযান চালানি হয়েছিল ই কম করি হইল 40টা গড়বাড়ি ভাঙ্গ হয়েছে আজ সোমবার অলান অভিযান চালিয়ে 40টা লাহান অবৈধ গড়বাড়ি ভাঙ্গা হয় এই সময় মেয়র আরিফুল হক চৌধুরী জালালাবাদ গ্যাসের অফিসার সকল উপস্থিত আসতা মেয়র আরিফ এই সময় কইছেন জালালাবাদ গ্যাসের জায়গার উপরে গড়বাড়ি বানানির আগে চিন্তা করা উচিত আছিল কোনো অনুমতি না লইয়া যারা ইলান গড়বাড়ি বানাইছেন তারা ফার ফাইতা নাই গ্যাসের লাইনের উপরে আর নাইলে খান্দা কাঁচা দিতা বানানি খুব রিস্কর হতা যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে এর লাগে ইলান জায়গা গড়বাড়ি যেটা আছে এটা সব বাঙ্গিলা হইব জালালাবাদ গ্যাস অফিস থেকে খবর লয়ে জানা গেছে হাই প্রেশারওয়ালা গ্যাস লাইনের 2 খান্দা 10 ফুট করে মোট 20 ফুটের ভিতরে খুন্দা বানানি যাইত না কিন্তু বহুতে এটা মানে জায়গা দখল করে বাড়ি ঘর দোকান ফাট তুলি দিছয় লেখিয়া আর কইয়া হুকুম দেওয়ার বাদেও বহুতে এটা নিজ থাকি ভাঙছেন না এর লাগে অভিযান চালাইয়া এখন ইটা ভাঙ্গে গুড়া করা লাগে আপনি বাড়ি বানাবেন জমি দেখবেন না জমি কার কিভাবে জমি আপনি কিনলেন ফট করে খালি জায়গা পাইলেই বানাই ফেলবেন এটা তো হয় না দেখেন আজকে কত এখানে মনে করছে যে কোনোদিন কোনো কর্তৃপক্ষ আসবে না দেখবে না এর জন্য এটা হয়ে গেছে আমি আসলে আমাদেরও কিছু মানে গাফলাতি আছে আমরা মূল থেকে তদারকি যদি করতে থাকতাম তাহলে আজকে এই অবস্থা হইতো না এই 10-15 কিলোমিটার রাস্তার উপরে এইভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়ি ঘর
ইন্ডাস্ট্রি সব করে কত বড় রিস্ক এখানে, এখানে নিচে গ্যাসের পাইপলাইন কোথাও যদি কোথাও লিক হতে আস্তা এলাকাতে এলাকা জুড়ে সব সাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই এলাকা। সিলেট বিভাগও গেছে কাল করোনা মানে কেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না, গেছে কাইলো করোনা পজিটিভ মানুষ পাওয়া গেছে মাত্র 7 জন। 700 উপরে স্যাম্পল পরীক্ষা করিয়া 7 জনের শরীরে ধরা পড়ছে করোনা। আইসবিআনে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের অফিসার ফাটার রিপোর্টও ইতা কথা জানানি হয়েছে। সিলেট স্বাস্থ্য অফিসে জানানি হয়েছে গেছে কাল ধরা পড়া 7 জন সহ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ আসন হলতায় 54,881 জন। এর মাঝে সিলেট জেলারও 33,820 জন, বাদ বাকি 3 জেলার মাঝে আছেন সুনামগঞ্জের 6,245 জন, মৌলভীবাজারের 8,165 জন আর হবিগঞ্জের 6,651 জন। গেছে কাইলর 1 জন লইয়া ফয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ করোনায় জান হারিয়া নিছে 1,175 জনের। ই লিস্ট সাইট জেলার আলাদা হিসাবে সিলেট জেলার আছেন 982, হবিগঞ্জের 48, সুনামগঞ্জ 73, মৌলভীবাজারের 72 জন। গেছে কাইল বিমার থেকে ভালো হয়েছেন মাত্র 8 জন। এই 8 জন লইয়া এখন পর্যন্ত পুরো সিলেট বিভাগ এই বিমার থেকে ভালো হয়েছেন 49,016 জন। আজ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসা 12 জন করোনা বেমারি। অতবিল দেশন বাংলা বিউ রাইতকুর খবর লগে তাহার লাগি ধন্যবাদ।